আমি তো আর ভাইরাল হতে পারি না, বললেন পূর্ণিমা। ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয় জগতে 25 বছর পার করেছেন। এই জীবন তোমার আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় এই অভিনেত্রীর। 80টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন পূর্ণিমা। বর্তমানে তথ্য প্রযুক্তির আবাহনে জনপ্রিয়তার ধারা পাল্টে গেছে। ফেসবুক ইউটিউবের কল্যাণে রাতারাতি সেলিব্রিটি বনে যাচ্ছেন অনেকেই। সে শ্রুতে গা ভাসাতে পারেন না বলে জানিয়েছেন পূর্ণিমা। তবে ভাইরাল না হলেও পূর্ণিমার জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ভক্তদের মাঝে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে তিনি বলেন, আমি তো আর এখন ভাইরাল হতে পারি না, এখন ভাইরালের যুগ, যে যত ভাইরাল সে তত জনপ্রিয়। বলতে গেলে আমি ভাইরালের তালিকায় নেই। ভাইরাল হতে গেলে ভিন্ন আঙ্গিকে কন্টেন্ট তৈরি করতে হয়। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকি, তবে ভাইরাল হওয়ার দিক থেকে পিছিয়ে আছি। অভিনয় জীবনের 25 বছর পূর্তি প্রসঙ্গ টেনে পূর্ণিমা বলেন, দীর্ঘ 25 বছরের অভিনয় জীবনে উত্থান পতন তো ছিলই। একটা সময় এসে আমি হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি।